হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লিপিজ কিচেন আজ আমি হাজির হয়েছি মাছের পাতলা ঝোলের রেসিপি নিয়ে গরমের দুপুরে ভাতের সঙ্গে মাছের এই পাতলা ঝোল খেতে কিন্তু খুব তৃপ্তিদায়ক লাগে আশা করছি আমার আজকের এই মাছের পাতলা ঝোলের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মাছের পাতলা ঝোল বানানোর জন্য আমি এখানে কাতলা মাছের চারটে পিস ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছি মাছের মধ্যে পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে নিয়ে প্রায় দশ মিনিট মতো রেখে দেব ম্যারিনেট হওয়ার জন্য আর এখানে আমি কিছু সবজিও কেটে রেখেছি সেগুলো দেখিয়ে দিচ্ছি ঝিঙ্গে আলু আর কাঁচকলাকে আমি পাতলা পাতলা লম্বা করে কেটে ধুয়ে রেখেছি মাছের পাতলা ঝোল বানিয়ে নেয়ার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে তিন টেবিল চামচ সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি তেল ভালোভাবে ধোঁয়া ওঠা গরম হলে এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাছের পিসগুলো ছেড়ে দিচ্ছি পাতলা ঝোলে কিন্তু মাছটাকে খুব বেশি কড়া করে বা লাল করে ভাজবার প্রয়োজন নেই মাছটাকে জাস্ট হালকা একটু লাল রঙ হওয়া পর্যন্ত বা একটু লাল রঙ ধরা পর্যন্ত হয়ে গেলে আমি পাল্টে দিচ্ছি এভাবেই দুপাশটা একটু অল্প লালচে রঙ ধরা পর্যন্ত ভেজে নিয়ে মাছের পিসগুলো নামিয়ে নিচ্ছি তেল থেকে বাকি রান্নাটা কিন্তু আমি এই একই তেলে করে নেব এই তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ টি স্পুন কালো জিরে আর দুটো চেরা কাঁচা লঙ্কা মাছের এই পাতলা ঝোলে কিন্তু চেরা কাঁচা লঙ্কার এই ফ্লেভারটা খুব ভালো লাগে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে পেঁয়াজটাকে হালকা লালচে রঙ করে ভেজে নেব তবে আপনারা কিন্তু পেঁয়াজ ছাড়াও এটা বানাতে পারবেন তাতেও কিন্তু খেতে বেশ সুন্দর হয় পেঁয়াজটা হালকা লালচে কালার ধরলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজি আমি এখানে আলু কাঁচকলা আর ঝিঙ্গে দিয়েছি আপনারা চাইলে এখানে পেঁপে পটল বা অন্যান্য যে কোনো পছন্দসই সবজি দিতে পারেন এবার আমি লবণ বা হলুদ কিছু না দিয়েই কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে সবজিগুলোকে প্রায় চার থেকে পাঁচ মিনিট নাড়াচাড়া করে নেব যেহেতু লবণ দিলে জল বেরোতে শুরু করে তাই ভালো করে কষিয়ে নেওয়ার জন্য প্রথমে লবণ ছাড়াই পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি এরপর আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুনের একটু কম পরিমাণ হলুদের গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দেওয়ার পর ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নেব বা নাড়াচাড়া করে নেব সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার কিন্তু ফ্লেমটাকে একটু লোতে দিয়ে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব তার জন্য মিক্সির ছোট জারটাতে নিয়ে নিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আর নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গোটা ধনে আপনারা গোটা ধনের পরিবর্তে ধনে গুঁড়োও ব্যবহার করতে পারেন আর এর মধ্যে নিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ গোটা জিরে আর নিচ্ছি হাফ টেবিল চামচ গোটা মৌরি এই মৌরিটা কিন্তু অবশ্যই করে দিতে হবে মৌরির ফ্লেভারটা এই পাতলা ঝোলে খুব ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো আপনারা যদি গোলমরিচ গোটা থাকে সেটাও অ্যাড করতে পারেন সেক্ষেত্রে আট দশটা গোলমরিচ অ্যাড করতে হবে অল্প পরিমাণ জল দিয়েছি আর দিয়ে দিচ্ছি ওয়ান ইঞ্চের আরও কম পরিমাণ আদার টুকরো সমস্ত কিছুকে ভালো করে বেটে নিয়েছি এদিকে আমার সবজিগুলো কিন্তু ফিফটি পারসেন্ট মতো কুক হয়ে গেছে এখানে আমি একটা বড়ো সাইজের টমেটো কেটে অ্যাড করে দিয়েছি এবার সেই বেটে রাখা মশলার পেস্ট অ্যাড করে দিলাম আর সঙ্গে ওয়ান টি স্পুনের একটু কম পরিমাণ চিনিও অ্যাড করেছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য তবে আপনারা যারা মিষ্টি একটুও পছন্দ করেন না তারা চিনিটা স্কিপ করতে পারেন মশলা আর সবজি ভালো করে কষিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি এখন মশলা আর সবজি ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি অ্যাড করে দেব জল জলটা অবশ্যই গরম হতে হবে এবার আমি জল অ্যাড করে দিচ্ছি আর জলটা একটু বেশি পরিমাণে অ্যাড করছি যেহেতু ঝোলটা পাতলা হবে আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী জলটা যতটা ঝোল রাখবেন অ্যাড করে দেবেন এবার আমি ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ মাছটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ স্পুন মতো ভাজা জিরের গুঁড়ো আর গরম মশলার পাউডার একসঙ্গে মিশিয়ে এতে করে কিন্তু এই ঝোলের মধ্যে সুন্দর একটা ফ্লেভার হয় সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আরও চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু মাছের পাতলা ঝোল একেবারে রেডি আমি সার্ভ করে দিয়েছি দুপুর বেলায় গরম গরম ভাতের সঙ্গে মাছের এই পাতলা ঝোল খেতে কিন্তু দারুণ লাগে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না যেন আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং